বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। হোটেল বা রেস্টুরেন্টে তোমরা অনেকবার খেয়েছো চানা মশলা, আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু চানা মশলা, আর তার সাথে বলে দেবো সিক্রেট মশলা। আড়াইশো গ্রাম কাবুলি চানা সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে। দিয়েছি সামান্য জল, আর দিয়েছি স্বাদ অনুসারে নুন। নুন অবশ্যই দিতে হবে। এবার আমি দুটো সিটি দিয়ে নেব, গ্যাস অফ করে দেব। এবার আমি ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা। আঁচটা কমিয়ে ভাজা মশলা তৈরি করে নিতে হবে, কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচ থেকে পোড়ানা লেগে যায়। তো মশলা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আলু ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটুকরো দারচিনি। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেব নারকেল কুচি। নারকেল ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। নারকেল লাল করে ভেজে নিতে হবে। নারকেল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন। তোমরা পাঁচফোড়নের বদলে সাদা জিরে ফোড়ন দিতে পারো। লাল করে ভেজে নিয়েছি নারকেল, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া টমেটো। আমি টমেটো কুচিয়ে দেব, তোমরা কিন্তু চাইলে পেস্ট করে দিতে পারো। আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। সামান্য নুন দিয়ে দেব যাতে টমেটো সুন্দর গলে যায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন চানা সেদ্ধ করবে জলটা কিন্তু ফেলে দেবে না, ওই জলটাই রান্নায় ইউজ করবে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, তার আগে দেবো আদা বাটা। আমি এখানে সব কিছু হাফ চামচ করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা। ঝালার মিষ্টি তোমাদের টেস্ট বুঝে দেবে। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আঁচটা কমিয়ে দিলাম, কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর সেদ্ধ করে নেওয়া কাবুলি চানা। ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলু আর কাবুলি চানার সাথে। দিয়ে দেব সামান্য চিনি। আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়েছি। ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কাবুলি চানা, সেদ্ধ করে রেখেছিলাম সে জলটা আমি ফেলে দিইনি, ওই জলটাই রান্নায় ইউজ করছি। আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুটা নুন লাগবে, তো আমি এখন কিছুটা নুন ছড়িয়ে দিলাম। এবার আমি তোমাদের ভাজা মশলা দেখিয়ে দিই। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, আর দেখো আমি কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই, সামান্য একটু গোটা গোটা রেখেছি। এবার আমি ভাজা মশলা ছড়িয়ে দেব। মিশিয়ে নেব। আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো।
আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে বাই, লাভ ইউ অল।